আসসালাম আলাইকুম আজ সম্পূর্ণ নতুন একটা আচারের রেসিপি শেয়ার করছি কদবেলে টক ঝাল মিষ্টি আচার যারা আচার পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে এই আচারটা বানানোর এখনই সময় এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন চলুন তাহলে আচারটা বানিয়ে ফেলি এখানে চারটা কদবেল নিয়েছি কদবেলগুলো ফাটিয়ে ভিতরের অংশগুলো খুব ভালোভাবে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি আমার কতবেলগুলো কাঁচা পড়েছে তাই আমি এগুলোকে ব্লেন্ডারে নরম করে নিচ্ছি আপনারা যদি পাকা কদবেল নেন সেক্ষেত্রে আর ব্লেন্ড করতে হবে না আমি পানি ছাড়া এমনিতেই ব্লেন্ড করে নিয়েছি এখানে আমার মেজারমেন্ট কাপের আড়াই কাপ কদবেল হয়েছে আচারের জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল এক চা চামচ ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি আমি একটু উঁচু উঁচু করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচ কুচি আট থেকে দশটা আস্ত শুকনামরিচ এর ভিতরে দিয়ে দিচ্ছি কদবেল কদবেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেঁতুল আমি বিচি সহ তেঁতুলটা দিয়েছি এখন তেঁতুলটা মিশিয়ে নিচ্ছি আমি আচারে টোটালে হাফ কাপ সিরকা দিব প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি বাকিটা আমি পরে দিব এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ গুঁড়ামরিচ এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দশ মিনিট ভালোভাবে কষিয়ে কদবেলগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি হলুদটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট পর এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি পরে যদি লাগে আরও একটু দিব তবে চিনির ব্যাপারটা আপনারা কেমন মিষ্টি খাবেন এবং কদবেলটা খেতে কেমন টেস্ট হয়েছে তার উপরে নির্ভর করে কম বেশি লাগতে পারে আমার আরও একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা লবণ চিনি এবং ঝালটা টেস্ট করে নেবেন আমার আরও একটু চিনি লাগবে তাই আমি আরও একটু দিয়ে দিচ্ছি আমার টোটালে হাফ কাপের মতো চিনি লেগেছে আমি এখন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর বাকি শিরকাটা দিয়ে দিচ্ছি আচারটা কতদিন ভালো থাকবে আচার ভালো রাখার জন্য কি কি করতে হবে সব কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দিব এখন হাফ চা চামচ ফোড়নের গুঁড়া দিয়ে দুই থেকে তিন মিনিট চুলায় রাখছি আচারটা আমার হয়ে গিয়েছে দেখুন কতটা মাখা মাখা হয়েছে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ভিন্ন ধর্মী কত বেলের টক ঝাল মিষ্টি আচার এটা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে তবে তেলের পরিমাণ কমিয়ে আপনার চাটনি হিসাবেও খেতে পারেন তো আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ